সম্মেলন কক্ষে প্রবেশ করা মাত্রই এক অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে দেখা মাত্রই ফাইট 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 বলে স্লোগান দিতে থাকেন রিপাবলিকান দলের নেতাকর্মীরা গেল শনিবার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ওপর চালানো আততায়ী গুলি তার কান ফুটো করে চলে যায় অল্পের জন্য বেঁচে যাওয়া ট্রাম্পকে সিক্রেট সার্ভিসের লোকজন সরিয়ে নেওয়ার আগে মঞ্চের ওপরের দিকে হাত তুলে ফাইট 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 বলে স্লোগান দেন যা দলের জাতীয় সম্মেলনেও শুনতে পেলেন তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে এবার ট্রাম্পের জয় জয়কার দলের মধ্যকার এক সময়ের কট্টর সমালোচকরাই কাঁধে কাঁধ মিলিয়ে ডেমোক্রেটদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন এ সময় মঞ্চে বক্তব্য রাখেন রিপাবলিকান সদস্য ও ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস ট্রাম্পের শাসন আমলে যুক্তরাষ্ট্র আরও নিরাপদ ছিল বলে দাবি করেন তিনি ট্রাম্পের শাসন আমলে দেশের পরিস্থিতি এতটা খারাপ কখনোই ছিল না ট্রাম্প সবসময় সাধারণ মানুষের পক্ষে তাই তাকে জয়ী করতে আমরা একত্রিত হয়েছি এছাড়া যে কোনো পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকার অঙ্গীকার করেন নিকি হ্যালি পাশাপাশি দেশকে বাঁচাতে বাইডেনকে ক্ষমতা থেকে হটানোর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি দেশের স্বার্থে বাইডেনকে আর একদিনও ক্ষমতায় থাকতে দেওয়া উচিত নয় বলেও জানান এ রিপাবলিকান সদস্য বাইডেন বা হ্যারিসের একদিন ক্ষমতায় থাকলে দেশের অবস্থা আরও খারাপ হবে আমাদের জাতীয় স্বার্থে ডোনাল্ড ট্রাম্পের সাথে যেতে হবে আমরা যুক্তরাষ্ট্রকে শক্তিশালী রাখার বিষয়ে একমত আমরা দেশকে সুরক্ষিত রাখতে একমত ডেমোক্রেটরা এতটাই বাম দিকে চলে গেছে যে তারা আমাদের স্বাধীনতাকে বিপদে ফেলছে এদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নিয়েছেন ইলন মাস্ক ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী প্রতি মাসে পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আফরিন মৌ নিউজডেস্ক দেশ টিভি